বা মন্তব্য খুবই ভালো আমি গত কয়েকদিন ধরে খুঁজতেছি এত আসামি ধরা পড়ে আমার আসামি ধরে পড়ে না কেন আমি খালি এত আসামি ধরে আমার ধরে না কেন তো অনেক অনেকদিন ভালো আমি এই মুহূর্তে গোলসান থানার সামনে মিষ্টি নিয়ে যাইতেছি ওখানে যাই মিষ্টি বিতরণ করব আমি এবং আগামীকাল আমাকে যে গুলশান থানাতে নির্বাচনের টাইমে যে ঢাকা সতেরো আসনে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সে হত্যা চেষ্টা করার মনে মামলা মামলা আগামীকাল কোর্টে মামলা করব এবং আমি ওখানে বিপুল ভোটে জয়ী লাভ করেছিলাম সে আমার আসনটা সে ছিনিয়ে নিয়েছে এগুলো সম্বন্ধে কালকে মামলা করব এখন গুলশান থানা যে তাকে ধরেছে এই যে বিষয়টা আমরা সারা বিশ্বকে মনে করেন যে যেখানে যেখানে আছে আমার ভক্তরা বলছি যে পুটিতে জেলায় জেলায় তোমরা মিষ্টি বিতরণ করে দাও আমার নামে এই সরকারের কাছে প্রতীক একটাই থাকবে যে তো সামনে নতুন সরকার আছে মনে করেন আসবে কেউ না কেউ এমপি মন্ত্রী হবে এদের এমপি এমন শাস্তি দরকার সামনে যারা সরকার গঠন করবে ভোটার অধিকার কেড়ে নেওয়া হয় এদের শাস্তি না দিলে সামনে আবারও যারা দেশ গঠন করবে তারাই মনে করেন করে আবার মনে করেন এরকম সুযোগ পাবে তাই এদেরকে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে কোন কোন আর কোন এমপি মন্ত্রী যাতে আমাদের এই দেশে দুর্নীতি মানবাধিকার ক্ষতি এর ব্যাপারে না করতে পারে আমরা এই মুহূর্তে মিষ্টি বিতান করব আমরা মিষ্টি বিতান করব মিষ্টি নিতে আমরা দিকে রাষ্ট্রপদল পারে তে আরাফাত যেতে ধরা পড়েছে দেখি অর্ডিনাল একটা গান বানাতে পারলে রাষ্ট্রের গান বানানো একটা আরাফাত কার্গো এবং ডি বিহারন মস্তানহারন এই দুটা দেখে গ কমলি করেন বাংলাদেশে দে

আর হারুন হলে যে সন্ত্রাসী করতে মাস্তানি করতে এই জন্য হারুন সিনেমা মাস্তান হারুন ফুল অ্যাকশন মুভি